شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد আমাদের প্রিয় ভাই জানতে চেয়েছেন সালাতে কি বেজোর তাজবি পড়া আবশ্যক কিনা বা হ্যাঁ তিন পর্যন্ত পরা যায় এর উপরে যদি আমরা জোর পড়ি তাহলে কি কোনো সমস্যা হবে কিনা প্রিয় ভাই আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন বার লাফিকুম আলা রসুলসাল্লাহ আলিহুসাল্লাম থেকে হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন সল্লুকামা ওয়াই তুমুন মুসল্লি তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছো সেভাবে সলাত আদায় করো অর্থাৎ হাদিসে যেভাবে হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে তোমরা সলাদগুলো আদায় করো তার মানে বুঝা যাচ্ছে যে সলাতের প্রতিটি বিষয় বিষয়ের কাছ থেকে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে সলাতের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি একটি হচ্ছে রুক দ্বিতীয়টি হচ্ছে আর সুজুত তথা সাজদা করা প্রিয় ভাই রুকু এবং সাজদা এই দুটি হচ্ছে সলাতের গুরুত্বপূর্ণ রুকন তো এর মধ্যে রুকু এবং সাজদাতে যে তাজবিগুলো গুলো পরব এগুলোর ব্যাপারে কথা রুকু এবং সাজদাতে যে তাজবিহ আমরা পড়বো তথা সুবাহানরবি আলা আজিম এবং সুবাহানর্বি রব্বিয়াল আলা এ ব্যাপারে আইমাইকরাম তথা তিন মাজহাবের আলেমগণের নিকট এটি হচ্ছে সুননা অর্থাৎ তাজবি পরাটা সুন্না কিন্তু হাম্বলি মাঝহাবের নিকট অন্তত একবার তাজবি পড়াটা ওয়াজিব প্রিয় ভাই এখন বিষয় হচ্ছে আমরা তাজবি গুলো কিভাবে পড়বো কতবার পড়বো আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয় তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা রাকা আহাদুকুম ফালিয়াকুল সালাসা মারাতিন সুবহান রাব্বিয়াল আযীম ওয়া যালিকা আদনাহু তোমাদের কেউ যখন রুকু করে তখন সে যেন তিনবার তাসবিহ পড়ে আর সেটা হচ্ছে কি বলেন যে এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা হাদিসটি আবুদাউদে বর্ণিত হয় প্রিয় ভাই এরপরে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে তিন তাজবির উপরে অতিরিক্ত পড়া এটা হচ্ছে তুস্তা তুস্তাহাবু লিদ এটা একাকি যারা সলাাদ আদায় করবে তাদের জন্য আর যদি ইমাম তাজবি পরে ইমামের সাথে সলাদ আদায় করে তাহলে তিনি বলছেন যে তিনের অধিক পড়বে না আবার বলা এটাও বলা হয়েছে যে পাঁচের বেশি পড়বে না কেন যাতে করে মুসল্লিদের উপরে কষ্টকর না হয়ে যায় পরে তিনি আবার বলছেন যদি তবে যদি মুসল্লিরা সন্তুষ্ট থাকে তাহলে তিনি দীর্ঘ করতে পারেন জিয়াদা বা বেশি পড়তে নিষেধ কেন করেছেন এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও একটা হাদিস রয়েছে তিনি বলেছেন যে যখন তোমাদের কেউ মানুষদের ইমামতি করবে ফালি হফিফ তখন সে যেন সালাদকে হালকা করে আর যদি সে নিজে নিজে ওয়াইজা সাল্লাহ বিনা যখন সে নিজে নিজে ওই যা সাল্লাহ আহাদ হুকুম যখন তোমাদের কেউ নিজের নিজে নিজে সালাত আদায় করবে তখন ফালিউ তৌল মাসা সে যতটুক চায় লম্বা করুক হাদিসটি ইমাম বোখারি এবং মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ইবনু কুদামা রহিমাহুল্লাহ তার মগ্নি কিতাবের মধ্যে উল্লেখ করেন যে ইয়কুল সুবাহান রবিআল আজিম সালাহান যে একজন ব্যক্তি যখন সালাত পড়বে তখন তিনি রুকুতে সোভান রব্বিয়াল আজিম বলবে তিনবার তিনি বলেন ওয়াহুয়া আদনাল কামাল আর এটা হচ্ছে সর্বনিম্ন পূর্ণ সংখ্যা ওয়া ইন কলা মার্রতান আজা আহু যদি সে একবার বলে তাহলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে প্রিয় ভাই এখন বিষয় হচ্ছে যে রুকু এবং সাজদা এগুলো হচ্ছে আল্লাফাকরবগুলো আয়লামিনের বড়ত্ব প্রকাশ করার একটি মাধ্যম আল্লাহ রসু সাল্লাল্লাহ আলহী হুহসাল্লাম থেকে একটা হাদিস পরিণত হয় তিনি সেখানে বলেন যে আকরব উ মায়া কোন হলো আব্দুমীর রব বিহী ওবু বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সাজদারত অবস্থায় থাকে তার মানে বোঝা যাচ্ছে আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব রুপু এবং সাজদাগুলোকে লম্বা করা দীর্ঘ করা আল্লাহ সালাতের বর্ণনা দিতে গিয়ে একজন যে বলছেন আল্লাহ দাঁড়িয়ে থাকতেন ততটুকু রুকুতে থাকতেন যতটুক রুকুতে থাকতেন ততটুকু তিনি সাজদাতে থাকতেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাদ গুলোকে দীর্ঘ করতেন রুকু সাজদাগুলোকে একটু দীর্ঘ করতেন সম্মানিত ভাই আমরা বললাম যে একটা তাজবি পড়লে অর্থাৎ কেউ যদি রুকু এবং সাজদাতে সোবাহানো আহ একবার পরে তাহলে তার জন্য সেটাও যথেষ্ট হবে এটা আমরা কোথায় থেকে বললাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয় তিনি সেই হাদিসে রকবা রাহু আইনহুকে তাজবি পড়তে নির্দেশ দেন যে তুমি রুকু এবং সাজদাতে তাজবি পড়বে কিন্তু সেখানে তিনি নির্দিষ্ট গণসংখ্যা বলেননি এরপরে এখান থেকে আমাদের কেরাম যারা রয়েছেন তারা বলছেন যে কেউ যদি একবার তাজবি করে তাহলে তার উপর ছিল সেটা আদায় হয়ে যাবে এরপরে যদি কোনো ইমাম সাহেব চান দীর্ঘ সালাত আদায় করতে তাহলে তিনি লক্ষ্য রাখবেন যে মুসল্লিদের দিকে যে মুসল্লিরা কি চায় যদি মুসল্লিরা সন্তুষ্ট থাকে তাহলে তিনি দীর্ঘ করতে পারেন আর যদি মুসল্লিরা অসন্তুষ্ট থাকেন তাহলে তিনি যতটুকু পারেন ততটুকু হ্যাঁ ফালিউ খফিফ আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফালিউ খফিফ হালকা করতে বলা হয়েছে প্রিয় ভাই তো আমরা কয়েকটা হাদিস থেকে এবং বিভিন্ন মহাদিসে কেরাম ফকি ফোকাহাইকরামের কথা থেকে বুঝতে পারলাম যে আমরা যদি তাজবিহ পড়ি আমরা যদি কেউ ইমামের সাথে সময় খুব কম পায় তাহলে তিনি যদি একবার পড়তে পারে। তাহলে তার রুকু বা সাজদা হয়ে যাবে তবে অনেকেই বলেছেন সর্বনিম্ন পূর্ণ সংখ্যা হচ্ছে তিন এই দৃষ্টিকোণ থেকে সর্বনিম্ন তিন পড়াটা উত্তম এখন যদি কেউ এই তিনের উপরে বৃদ্ধি করতে চায় তাহলে কি তাকে বিজোর করতে হবে জি না এটা আবশ্যক নয় কেউ যদি তিনের উপরে তাজবি পড়তে চায় দীর্ঘ সময় সাজদা করতে চায় দীর্ঘ সময় রুকু করতে চায় তাহলে তার উপরে এটা কখনোই আবশ্যক নয় যে সংখ্যাগুলো বেজুরি হতে হবে এটা আবশ্যক নয় তিনি তার চাহিদা মতো যতক্ষণ মন চায় ততক্ষণ আল্লাহর বড়ত্ব প্রকাশ করবেন এটার জন্য বাধ্যবাধকতা নেই প্রিয় ভাই ও বন্ধুগণ রুকু এবং সাজদার দোয়াগুলো সুবহান আরব্বি বেল আজিম বা সুবাহান রব্বিয়াল আলা এর মধ্যে সীমাবদ্ধ নয় এগুলো আরো অনেক রয়েছে কেউ যদি চান সেগুলো পড়তে যেমন সুব্যসুন কুদ্দুস রব্বুল মালা ইকাত্র আরো কয়েকটি দোয়া রয়েছে তিনগুলো সেগুলোও তিনারা পড়তে পারেন প্রিয় ভাই আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন বারাকুল্লাহ ফিকুম